আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক আপনাদের সবার উপর। তো আবার কিভাবে আপনি ফ্রিতে একদম ফ্রিতে কিভাবে ওয়েবসাইট বানাবেন, এই এটা তৃতীয় পার্ট নিয়ে আবার হাজির হয়ে গেলাম। তো অবশ্য যারা আমাদের প্রথম পার্টটা দেখেন নাই কিংবা দ্বিতীয় পার্টটা দেখেন নাই, দেখুন আমি ভিডিও নিচে ডিসক্রিপশন নিচে ভিডিও লিঙ্কটা দেওয়া আছে, আমার ওই ভিডিওটা দেখে আসতে পারেন। কিভাবে আপনি ফ্রিতে একদম ওয়েবসাইট বানাবেন, ঠিক আছে, কিভাবে আপনি ফ্রিতে একদম ওয়েবসাইট বানাবেন কোনো প্রকার টাকা পয়সা ছাড়া, আপনার কোম্পানির নামে হোক কিংবা আপনার আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নামে হোক কিংবা আপনার নিজের পার্সোনাল ওয়েবসাইট হোক, কিংবা আপনি এটা থেকে আবার আর্নিং করতে পারবেন, কিভাবে টাকা ইনকাম করতে পারবেন, কিভাবে টাকা উপার্জন করতে পারবেন, এরকম বিষয় আর কি। এরকম ওয়েবসাইট কিভাবে, মূলত ওয়েবসাইট কিভাবে বানাইতে হয়, এরকম আমরা এরকম একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম এখন। তো এটা আমি আজকে দেখাবো, যে এটা তৃতীয় পার্টটা হলো যে কিভাবে আপনি ওয়েবসাইটটা ডিজাইন করবেন, ঠিক আছে, কিভাবে ওয়েবসাইটটা ডিজাইন করবেন। তো অবশ্য আমরা এই এই কাজটা আজকে দেখাবো। তো 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 এর জন্য আপনি যেটা করতে হবে, অ্যাট ফার্স্ট আপনি যে কোনো একটা ব্রাউজার করে নেবেন। আর অবশ্য আমি বললাম না, যারা ফোনে ইউজ করতেছেন তাদের জন্য বলতেছি যে আপনারা চাইলে এটা ফোন দিয়েও করতে পারবেন, আপনার হাতের যে স্মার্টফোনটা আছে স্মার্টফোন দিয়েও করতে পারবেন, কিংবা যেই ভিডিওটা দেখতেছেন যে স্মার্টফোন দিয়ে অ্যান্ড্রয়েড ফোনটা দিয়ে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনি করতে পারবেন। জাস্ট আপনি যে ব্রাউজারটি ইউজ করেন এই ব্রাউজারটা ডেস্কটপ মোড করে নেন, আর ডেস্কটপ মোড করে নিলে কম্পিউটারের মতো আসবে, আশা করি আপনি ওইরকমভাবে করতে পারবেন। তো যাই হোক, যেটা করতে হবে প্রথমে লিখতে হবে, গুগলে যেতে হবে, গুগলে গুগল গিয়ে সার্চ দিবেন, না হলে আপনি এটা লিখতে পারেন ব্ল, আমি দেখাইতেছি আমার ভিডিও নিচে, দেখুন আমার এই লিঙ্কটা দেওয়া থাকবে ওয়েবসাইটের লিঙ্কটাই, যেটা ভিডিও নিচে আমার লিঙ্কটা দেওয়া থাকবে, দেখবেন আমি এটা উজা থেকে আপনারা সরাসরি ঢুকে যাবেন, www.blogspot.com এটা লিখে সার্চ দিলে চলে আসবে, ঠিক আছে। তো আমি অ্যাট ফার্স্ট আগের দ্বিতীয় পার্টটা দেখাইছিলাম যে কিভাবে আপনি নতুন একটা অ্যাকাউন্ট খুলবেন। তো আজকে আমি ওইটা দেখাইতেছি না, আজকে আমি দেখাইতেছি কীভাবে ওয়েবসাইটটা ডিজাইন করবেন। তো এই যে সাইনিং বাটন আছে, ও তো অবশ্য জানেন কীভাবে সাইনিং করতে হয়, তো যাবেন সাইনিংয়ে বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর যেটা করতে হবে, তো তো তারপর আমার ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে, তো তারপর আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে লগ ইনে ক্লিক করবেন। আমি আমার পাসওয়ার্ডটা দিতেছি, হ্যাঁ আমার পাসওয়ার্ডটা দিয়ে ইন্টার দিলাম, ও সরি আমার পাসওয়ার্ডটা ভুল হয়েছে, তো পাসওয়ার্ডটা দেওয়ার পর সাইনিংয়ে ক্লিক করবেন। সাইনিংয়ে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ আসবে, একটু ওয়েট করুন। তো আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতে পারে, অবশ্য অনেক লম্বা হয়ে যেতেছে ভিডিওটা, তো অবশ্য ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, কীভাবে ওয়েবসাইট ডিজাইন করতে হয় এইভাবে শিখতে হলে অবশ্য ভিডিওটা লম্বা হতে পারে, ধৈর্য ধরে দেখবেন। আর অনেকে বোরিং ফিল করেন, আমি যা আমি বলবো যারা বোরিং ফিল করেন আমার ভিডিওটা দেখেন না, কারণ আমি চাই আপনারা সুন্দরভাবে প্র্যাকটিক্যালভাবে আপনাদেরকে করে দেখাই। তো অনেকে আছেন বোরিং ফিল করেন, এর জন্য আমার আমি চাই না যে তারা ভিডিওটা দেখুক, আমি চাই আপনার ভিডিওটা দেখেন, না দেখলেও দেখতে পারেন, নো প্রবলেম। যাই হোক, তো আজকে আমি দেখাবো যে কীভাবে ওয়েবসাইটটা ডিজাইন করবেন, ঠিক আছে, সরি। তো যাই হোক, তো আপনি প্রথমে যেরকম এরকম আসবে, এরকম আসার পর আপনার অ্যাকাউন্টে যাওয়ার পর এরকম থাম নামে একটা অপশন আছে, দেখুন থাম থাম, এই থাম এটা আমাদের ক্লিক করবেন। আগে আমি আমার সেটিংসগুলো আজকে দেখাই নিই, ঠিক আছে, আগে সেটিংসগুলো দেখাবো, পরে আচ্ছা ঠিক আছে, আচ্ছা পরে অন্য আরেকটা টিউটোরিয়াল করবো। অবশ্য যাদের সেটিংসগুলো কীভাবে নাম চেঞ্জ করতে হয়, কীভাবে আপনি শিরোনাম চেঞ্জ করবেন, কীভাবে ঠিকানা চেঞ্জ করবেন, এগুলো আমি পরে দিব ইনশাল্লাহ। তো এবার আসুন ওয়েবসাইট কীভাবে ডিজাইন করবেন। হ্যাঁ, যে এটা আমার একটা ওয়েবসাইট পূর্বে আমি দেখাইছি, তো এটা হলো আমার ওয়েবসাইটটা, ঠিক আছে, এটা আমি নতুন খুলছি, ঠিক আছে, জাস্ট একটা ছবি আপলোড করেছি ফ্রিতে, ফ্রিতে নিজের ওয়েবসাইট অ্যাকাউন্ট কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে, এটা হলো আমার ওয়েবসাইটটা, দেখুন এটা হলো আমার ওয়েবসাইট, ঠিক আছে, এটাকে আজকে ডিজাইন করবো, ঠিক আছে। তো ডিজাইন করার জন্য থামে ক্লিক যাওয়ার পর কাস্টমাইজ নামে একটা অপশন আছে, দেখুন এই যে যেটা দেখুন দেখতে পাচ্ছেন, এটা এটার মধ্যে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ আসবে, ঠিক আছে, এরকম একটি পেজ আসবে। তো এই পেজটি হলো আপনার ওয়েবসাইটটা ডিজাইন করার জন্য, ঠিক আছে, ডিজাইন করার জন্য ওয়েবসাইটটা। তো
এটা হলো কি মানে এখন আমি দেখে দিছি, এটা হলো আপনার মানে ব্লগের ডিজাইনগুলো। এখন এই ডিজাইন আছে, এখন চাইলে আপনি অন্য ডিজাইন করতে পারেন। দেখুন আমি দেখাইতেছি অন্য ডিজাইন, এটা বর্তমানে এই ডিজাইনটা আছে আর কি। চাইলে এরকম অনেক ধরনের ডিজাইন আছে, দেখুন আমি দেখাইতেছি আপনার ওয়েবসাইটে কীরকম, এগুলো আপনি দেখে নেবেন আর কি। দেখুন আপনার ওয়েবসাইটে চাইলে এরকম হবে আর কি, ঠিক আছে, এরকম হবে। যাই হোক, তো নিচে আসি। হ্যাঁ দেখুন, চাইলে আপনার ওয়েবসাইট এরকম হবে, এরকম, ঠিক আছে, এরকম হবে। তো আমি আবার, আচ্ছা যাই হোক, এগুলো আপনারা দেখে নেবেন, ঠিক আছে, আমি আপনার দেখাই দিতেছি। এগুলো হলো আপনার মানে পিসের যে ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডগুলো আর কি। দেখছেন পিসের যে, এই যে দেখুন আমার ওয়েবসাইট এরকম হয়ে যাবে যদি এটা দেই। তো লাল কালার হবে, ঠিক আছে, এটাগুলো কালার মানে স্টাইল আর কি, দেখুন এরকম। তো আচ্ছা যাই হোক, আপনি আপনার দেখে নেবেন, ঠিক আছে, এগুলো আরও স্টাইল আছে, স্টাইলিশ আছে, স্টাইলিশ, এটা হলো স্টাইলিশ, এগুলো স্টাইলিশ, অনেক দেখে নেবেন। যাই হোক, পরের নেক্সটে আসি। নেক্সটে কি দেখাবো আপনাদেরকে, এবার আসি এটাই প্রশাসিত সমিত করুন। এই যে এই এলাকাটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের ক্লিক করবেন, এটা আমাদের আসবেন। এটার কাজটা কি, এটার কাজটা হলো যে আমার এই ওয়েবসাইটটা যে দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটার যে এটা আছে পিটিপিএন নামে যে এটা এটা আছে, এটা আপনি কীভাবে পাঁচটা বড় করবেন, হ্যাঁ একটু বড় করবেন, চওড়া করবেন। তো এটা এটার জন্য, এই যেটা দেখতে পাচ্ছেন দেখাইতেছি, হ্যাঁ দেখুন এই যে চড়া হইতেছে আস্তে আস্তে, চড়া করতে পারবেন, ছোট করতে পারবেন। হ্যাঁ তো এটা এটা হলো আপনার লেখাগুলো বড় হবে, লেখাগুলো এক পাশে চাইপে যাবে, এইগুলো এক পাশে চাইপে যাবে, দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই যে দেখুন এরকম আর কি, এরকম, ঠিক আছে। আপনারা আপনাদের মন মতোভাবে ওয়েবসাইটটা সাজায় নেবেন, আমি দেখাইতেছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। এগুলো হলো আপনার আপনি যে আর্নিং করবেন, আর্নিং করার যে অ্যাডগুলো, অ্যাডগুলো কীভাবে শো করবে, কোন জায়গায় কোন জায়গায় শো করবে এটা আর কি। তারপর উন্নয়নে ক্লিক করবেন। তো উন্নয়ন সেকশনটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটি সেকশন, উন্নয়ন সেকশনটা খুবই একটি গুরুত্বপূর্ণ সেকশন। এটার সেকশনটা কি, যে এই লেখাগুলো অর্থাৎ পিটিপিএন, অর্থাৎ এটাকে বলা আপনার শিরোনাম, হ্যাঁ এই শিরোনামটার নামটা চেঞ্জ করতে পারবেন, শিরোনামের লেখার স্টাইলটা চেঞ্জ করতে পারবেন, কালারটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। দেখুন শিরোনামের, দেখুন তো দেখুন এই যে শিরোনামের কীভাবে আপনি কালারটা চেঞ্জ করবেন, কালারটা চেঞ্জ করার জন্য জাস্ট এই যে এটা আমাদের আসবেন, এই যে ব্লগ শিরোনাম নামে একটা অপশন আছে, তো এটা আমাদের আসবেন। এটা আমাদের আসলে আপনি কোন কালার চুজ করেন, কোন কালার পছন্দ করেন এটা দিবেন। দেখুন এই যে কালার চেঞ্জ হয়েছে, আমি লাল লাল কালার নাই, আমি সাদা কালারই দিয়েছি, দেখুন সাদা কালার চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো এভাবে দিবেন। তারপর আমি আপনি যদি চান আপনার লেখার স্টাইলিশ করতে চান, তো স্টাইলিশে দেখুন এরকম পাশে যে ইয়াটা আছে এটা আমাদের ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কোন ধরনের লেখা চান, কোন ধরনের লেখা চান, আপনি চাইলে যে কোনো ধরনের লেখা দিতে পারেন, এই যাতে দেখে নেবেন আপনারা, ঠিক আছে, আপনাদের পছন্দ মতন আর কি, ঠিক আছে। তো তো নেক্সটে চলে যাই। তো তো যাই হোক, তারপর আপনি আসবেন, আপনি কি আপনার পোস্ট, অর্থাৎ আপনি যে এই যে ফ্রিতে 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 নিজের ওয়েবসাইট কীভাবে খুলবেন, দেখেন এটা পোস্ট, এটাকে বলা হয় পোস্ট। তো এটা কীভাবে আপনি স্টাইলিশ করবেন, এই যে পোস্ট নামে একটা অপশন আছে, তো এই পোস্টে পোস্টটা এখন কী কালার দিবেন, অর্থাৎ অন্য একটা কালার দিলেন, দেখুন পোস্টার কী কালার দেওয়া যায়, মানে এইগুলো আর কি। তো আপনারা বুঝে নেবেন আর কি, দেখে নেবেন এইগুলো এরকম স্টাইলিশ হবে। তারপর আসবেন তারিখ, অর্থাৎ তারিখ অর্থাৎ কি, দেখুন এটা আমার, দেখুন বৃহস্পতিবার 1 জুন 2017 এই তারিখে আমার অ্যাকাউন্টটা খোলা হয়েছে, হ্যাঁ। তো এটাকে আপনি স্টাইলিশ করতে চান, তো এই যে এটা তারিখ শিরোনাম এটা মধ্যে ক্লিক করবেন, এই যে যে ধরনের কালার দরকার দিবেন। তারপর আসবেন, তারপর আপনি এই যে এটা আমাদের গেজেট, এই যে এটা আমাদের অপশন আমাদের আসবেন, এটা আমাদের আসলে পর তারিখের যে লেখাটা আছে লেখাটা ভিন্ন লেখা করতে পারেন, স্টাইলিশ লেখা দিতে পারেন। তো তারপর এটা হলো ধারা ব্লগ ব্লগ দ্বারা পরিচালিত এরকম একটা অপশন, তো এটার
কিভাবে আপনি স্টাইলিশ করবেন, কিভাবে এটা লেখা ভিন্ন করবেন, এরকম আর কি। এই যে যা ধারায় পরিচালিত এগুলো লেখা আর কি ভিন্ন হবে আর কি, দেখেন দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো এটাই, যাই হোক, তো তারপর আসবেন পদ, তো এবার চলে আসে আরেকটু কাজে। হ্যাঁ, এবারে এবার খুবই একটি গুরুত্বপূর্ণ কাজ, এটা হলো, এটার মধ্যে আপনি ক্লিক করে কি করতে পারবেন, এটার মধ্যে ক্লিক করে হলো যে আপনার যে ওয়েবসাইটটা খুলছেন এটা কি আপনার পার্সোনাল ওয়েবসাইটের জন্য কিংবা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য, আপনি কি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য খুলছেন, কিরকম ধরনের। এটা হলো পিসের ব্যাকগ্রাউন্ড আর কি। হ্যাঁ, এটা হলো পিসের এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এই যে এটা, এই যে এইরকম নামে, এই যে এটা, এই ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা। ঠিক আছে, তো এটা কীভাবে আপনি চেঞ্জ করবেন, সরি, তো এটার জন্য আপনি এই যে পোস্ট, পাসপোর্ট এরকম নামে একটা অপশন আছে, এটার মধ্যে ক্লিক করুন। আর ক্লিক করার পর দেখুন এরকম আপনি অনেক ধরনের আছে, ধরন আছে, পুনঃ নির্মাণ, বিভিন্ন ধরনের বিজ্ঞান, অনেক কিছু আছে, বুঝছেন, অনেক কিছু আছে। তো এগুলো আপনি দেখে কীরকম, তো ধরুন আমি বিজ্ঞান ভিত্তিক দিলাম, এইটা দিলাম, এই এই এটা আমার খুবই চুজ, খুবই মানে ফেভারিট থিম। তো এটা দিলে কী হবে দেখুন, আমি দিতেছি, ওকে, ক্লিয়ার দিলে দেখুন আপনার ওয়েবসাইট কিন্তু অসম একটা ওয়েবসাইট হয়েছে, অসম একটা ওয়েবসাইট, আর ডিজাইনটা দেখলে অনেক সুন্দর, কিন্তু সুন্দর লাগতেছে। তো সব কাজ শেষ করার পর আপনার ব্লগ যোগ করুন, ব্লগে ব্লগে যোগ করুন, এরকম নামে একটা অপশন আছে, দেখুন এই যে 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 দেখতে পাচ্ছেন, এই যে সরি, এটা আমরা আপনাকে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু এই জায়গায় অ্যাড হবে, না হলে হবে না, সব ডিজাইন করার পর কিন্তু এটা করলেন না তাহলে কিন্তু হবে, সব বৃথা যাবে। ঠিক আছে, তো আপনারা চাইলে কালারগুলো ভিন্ন ভিন্ন কালার করতে পারেন। ঠিক আছে, তো এগুলো হলো এদের কাজ, তো আর এগুলো তো বুঝতে পারতেছেন যে এগুলো কিসের কাজ, তো এগুলো তো আমি দেখাইছি আগে, তো এগুলো কিন্তু আরও অনেকগুলো আছে, আপনি চাইলে যাতে দেখতে পারেন, এগুলো দেখতে পারেন। যাকে এটা হলো আপনার থাম আর কি, থাম বলতে কি স্টাইলিশটা পুরোটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো দেখুন আমি ব্লগ যোগ করলাম, এটা করার পর তো যাই হোক, তারপর আপনি দিলাম, আমি ব্লগে ক্লিক করলাম, দেখুন, তো ক্লিক করার পর দেখুন আমি একটু ওয়েট করুন, তো আমার এটা আমি তো একটু দিলাম রিলোড, একটু ওয়েট করতে হবে, জাস্ট প্রসেসিংটা চলতেছে আর কি। দেখুন অলরেডি কিন্তু আমার পেজটার যে ডিজাইনটা আমি করছিলাম, ডিজাইনটি কিন্তু অলরেডি হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। তো আমি তো আর মাত্র প্রথম খুলছি, তো এটা আমি পোস্ট দিয়ে নেই, অনেক কিছু দিয়ে নেই, অনেক পোস্ট দিলে আপনারা আরও আপনার পেজটা সুন্দর হবে, তারপর কাস্টমাইজ করবেন, তারপর অনেক কিছু। তো অবশ্য এটার কোনো আপডেট টিউটোরিয়াল আসলে আমি আবার নেক্সট একটা টিউটোরিয়াল দেবো, কীভাবে আপনি আপনার যে ঠিকানাটা আছে, যে www.ptpn2017.blogspot.com এটার নেমটা কীভাবে চেঞ্জ করবেন, এটা নেক্সট টিউটোরিয়াল দিব। অবশ্যই নেক্সট টিউটোরিয়াল প্রয়োজন হলে আমার ভিডিও নিচে কমেন্ট করুন, যাবে আমার নেক্সট টিউটোরিয়ালটা দরকার, আমি আপনাকে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো অবশ্য অবশ্য যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আরও নতুন নতুন টিউটোরিয়াল পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যত ধরনের প্রবলেম হয় আমাদেরকে ভিডিও নিচে কমেন্ট করুন, না বুঝলে আমার ভিডিও নিচে কমেন্ট করুন, কোনো ধরনের সমস্যা পড়লে আমাকে ভিডিও নিচে কমেন্ট করুন, প্রয়োজন হলে আমরা আপনাদেরকে ফোন নাম্বার দিয়ে আপনাদের সাথে কন্ট্যাক্ট করবো ইনশাল্লাহ, যে কোনো ধরনের প্রবলেম ইনশাল্লাহ আমরা আপনাকে সলভ করার জন্য চেষ্টা করবো। তো আসি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।